விடுறே. Jaya 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 Jaya. Hey guys, what's up? কেমন আছেন সব? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। Now we talk about movie Jaya 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 Jaya. Hey, starring none other than মিনার মুডি ডিরেক্টর বাচ্চন জোসেফ। বাচ্চন জোসেফ সেম অফ দ্য টাইম একজন অসাধারণ ডিরেক্টর, সাথে অসাধারণ একজন অ্যাক্টর, যারা সাউথ ইন্ডিয়ান মালয়ালম ইন্ডাস্ট্রির মুভি বিশেষ করে যারা দেখে তারা বুঝতে পারবেন। সেম অফ দ্য টাইম সাপোর্টিংয়ে রয়েছে দর্শনা, হৃদয় মধ্যে দর্শনা। দর্শনা একজন ভালো অ্যাক্ট্রেস, তো মুভিটার এক্সপেকটেশন ছিল, কারণ এটা মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে কালকে ডিসনি প্রাইম হটস্টারের মধ্যে রিলিজ করে উইথ অরিজিনাল হিন্দি ডাব। তো কেমন ছিল এই মুভিটি? মুভিটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা প্লাস। তো দেখুন, এটা যখন ট্রেলার দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই মুভিটার আউট মাউথ ভালো হওয়াতে বক্স অফিসে দারুণ ব্যবসাসফল মুভি একটা। এই মুভিটার যেটা কনসেপ্ট, আপনি বিয়ে করেছেন মানে এই নয় যে আপনার ওয়াইফ আপনার এমনটাই সম্পত্তি হয়ে গেলো যে আপনি যখন ইচ্ছা তখন তাকে গালি দিবেন, মারবেন। এমন একটা সম্পর্ক হচ্ছে আপনার দর্শনা, মানে আপনার এই যে ক্যারেক্টারটা জয়া, তো সাথে রাজেশ, তাদের বিয়ে হচ্ছে। বিয়ে হওয়ার পরে কয়েকদিন ঠিক চললো, একটা সময় রাজেশ কী করে ডেলি মানে মারতে শুরু করে তাকে, আপনার জয়াকে। জয়া কী করে আপনার কম্বুযুগে একদিন এমনই একটি সিচুয়েশন আসলো, মানে জয়াকে মারার জন্য সে কী করলো, একটা কিক মারলো পা দিয়ে এখান থেকে ওইখানে চলে গেলো। আমি জাস্ট রাতে 2টা বাজে যখন মুভিটা মানে দেখছিলাম, যখন সিকোয়েন্সটা আসলো 1 ঘন্টা পরে, আমি অবাক হয়ে গেছি কী, মানে মালয়ালম ইন্ডাস্ট্রি সবচেয়ে আপনাকে সারপ্রাইজ করবে, তারা সবচেয়ে মানে অন্যদের থেকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে। আমি এবছরে সেম কনসার্ট উপরে অনেকগুলো মুভি দেখি, যদি বলিউড থেকে বলি, যেটা নেটফ্লিক্সের মধ্যে রিলিজ করেছে, বিজয় বর্মার সাথে রয়েছে আলিয়া ভাট, সেপারে শাহ অভিনীত ডার্লিং, অ্যান্ড রয়েছে তেলুগু ইন্ডাস্ট্রির আম্মু, অ্যান্ড বাংলা থেকে একটা ওয়েব সিরিজ আসলো সম্পূর্ণ সেম কনসেপ্ট। এই যে যে সে ডিফারেন্টটা কী রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শনের অ্যাক্টিং আউটস্ট্যান্ডিং, সাথে রয়েছে আপনার এই বাসিল জোসেফের অ্যাক্টিং দারুণ, আর সাপোর্টিং কাস্টে যারা ছিল তারাও বেশ দারুণ কাজ করেছে, চাইলে দেখে নিতে পারেন। আর অনেক একটা শিক্ষণীয় বিষয়, ক্লাইম্যাক্স তো আপনাকে শক করে দিবে, মানে ক্লাইম্যাক্সের মধ্যে যে দেখানোর চেষ্টা করেছে, যেটা আপনাদের মধ্যে রিভিল করবে ক্লাইম্যাক্সে গিয়ে, সেটা দেখে আপনি শক হয়ে যাবেন এটা কী দেখাচ্ছে। তো আমার থেকে বেশ দারুণ লেগেছে, আমি সবসময় এনজয় করি মালয়ালম ইন্ডাস্ট্রির মুভিগুলো। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজে মুভিগুলো এনজয় করার, কারণ ওই যে যাদের মুভমেন্টটা, তাদের যে যে সিচুয়েশানটা সে বলছে অরিজিনালভাবে, যেটা ক্রিয়েট করছে সেটা হয়তো হিন্দি ল্যাবের মধ্যে আপনি নাও পেতে পারেন। তো যান ডিসনি হটস্টারে, এনজয় করুন, আশা করছি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আমি অনেক কিছু সারপ্রাইজ হয়েছি মুভিটা দেখার পরে। গুড বাই।